প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 402 এবং 3 পৃষ্ঠা থেকে স্পোকেন ইংলিশ এবং ফ্লুয়েন্সি একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি, যে ক্লাসটি করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশ এবং রাইটিং আপনি অসংখ্য বাংলা থেকে ইংরেজি বাক্য তৈরি করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন রাইটিং স্কিল করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 402 এবং 3 পৃষ্ঠা থেকে আজকে আপনাদেরকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ দ্বিতীয় শর্তমূলক বাক্য সেই পেশ করাচ্ছি। আপনারা অনেকেই রাইটিংকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ভুল করে থাকে, সেই জন্য আমি আজকে আপনাদেরকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ দ্বিতীয় শর্তাধীন বা দ্বিতীয় শর্তমূলক বাক্য পেশ করবো। লক্ষ্য করুন, স্ট্রাকচারটি হচ্ছে এই দ্বিতীয় যে শর্তমূলক বাক্য অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সেটি হচ্ছে ইফ প্লাস past indefinite tense অর্থাৎ if plus subject plus b2 plus extension plus comma plus পরের ব্যাকে subject plus would could might। আপনি সাবজেক্টের পর would could might যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে v1 অর্থাৎ present from plus object plus extensionের ব্যবহার। আমি আবার বলছি, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে হচ্ছে ইফ, তারপর হচ্ছে past indefinite tense অর্থাৎ সাবজেক্ট প্লাস b2 প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে আপনি কমা দেবেন, তারপর হচ্ছে সাবজেক্ট প্লাস would could might, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর এক্সটেনশন। ভিউয়ার্স, লক্ষ্য করুন যে কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজে উল্লেখিত শর্তটি পূরণ করা অসম্ভব না হলেও তা পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম, তাকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে। আমি আবারও বলছি, যে কন্ডিশনাল সেন্টেন্সের ইফ ক্লজে উল্লেখিত শর্তটি পূরণ করা অসম্ভব না হলেও তা পূরণ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, তাকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলে। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এ ইফ ক্লজ যুক্ত অংশটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় এবং ইফ ছাড়া অংশটি সাবজেক্টের পর উড কোড মাইট বসে এবং এদের পর ভার্বের একটা রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়। এবার আসলে স্ট্রাকচারটি আমি আবার বলছি, স্ট্রাকচারটি হচ্ছে ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস v2 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কমা প্লাস পরের ব্যাকে সাবজেক্ট প্লাস উড খুড মাইট প্লাস v1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এরপরে আমি বাংলা বাক্য বলছি, আপনি কীভাবে এই স্ট্রাকচার দিয়ে আপনি এটি ইংরেজি করবেন। লক্ষ্য করুন, প্রথম যে এক্সাম্পল সেটি হচ্ছে যদি তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে তাহলে আমি তোমাকে ব্যাপারটা বলতাম। আমি আবার বলছি, যদি তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে তাহলে আমি তোমাকে ব্যাপারটা বলতাম। সো প্রথম বাক্যটি হচ্ছে ইফ প্লাস past indefinite tense অর্থাৎ if plus subject plus b2 plus object plus extension অর্থাৎ যদি তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে, if you met me, I would tell the matter, I would tell you the matter। আমি আবার বলছি, যদি তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে তাহলে আমি তোমাকে ব্যাপারটা বলতাম। সো প্রথম হচ্ছে ইফ প্লাস past indefinite tense অর্থাৎ if you met me, যদি তুমি আমার সঙ্গে দেখা করতে বা সাক্ষাৎ করতে, তারপর হচ্ছে I would tell you the matter, তাহলে আমি তোমাকে ব্যাপারটি বলতাম। পরের যে এক্সাম্পল সেটি লক্ষ্য করুন, যদি সে আমাকে চিনতো তাহলে সে আমাকে ডাকতো, যদি সে আমাকে চিনতো তাহলে সে আমাকে ডাকতো। সো প্রথম হচ্ছে ইফ প্লাস past indefinite tense ইফ হি নিউ মি, আমরা যে নো তো চিনা, এটা ভিডিও হচ্ছে নিউ, ইফ হি নিউ মি, যদি সে আমাকে চিনতো, হি উড কল মি, তাহলে সে আমাকে ডাকতো। থার্ড যে এক্সাম্পল সেটি হচ্ছে যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে তাহলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারতে। আমি আবার বলছি, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে তাহলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারতে। সো প্রথম হচ্ছে ইফ প্লাস past indefinite tense যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে, ইফ ইউ স্টাডিড ওয়েল, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে, ইউ কুড মেক এ গুড রেজাল্টস ইন দ্য এক্সামিনেশন। আমি আবার বলছি, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে তাহলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারতে। ইফ ইউ স্টাডিড ওয়েল, এই যে ইফ প্লাস সাবজেক্ট হচ্ছে ইউ, তারপর বিটি হচ্ছে স্টাডিড, স্টাডি বিটি হচ্ছে স্টাডিড, তারপর বাকি অংশ হচ্ছে ওয়েল। ইফ ইউ স্টাডিড ওয়েল, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করতে, ইউ কুড মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষা ভালো ফল করতে পারতে। বিকজ সবশেষ যে এক্সাম্পল সেটি হচ্ছে যদি আমি তার নাম জানতাম তাহলে আমি তোমাকে বলতাম, যদি আমি তার নাম জানতাম তাহলে আমি তোমাকে বলতাম। এই যে প্রথম হচ্ছে যদি আমি তার নাম জানতাম, if I knew his name by if I knew her name, I would tell you. অর্থাৎ আমি তোমাকে বলতাম। বিকজ আপনারা যদি এই ধরনের মজা মজা লেসন শিখতে চান তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিং গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজ বিউটিফুল করতে পারেন। বিকজ আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বই সংগ্রহ করতে চাইলে আপনারা চাইলে আমাদের বিগেস্ট নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিগেস্ট নাম্বার হচ্ছে 01722650680 অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা বাংলাদেশের টেকনাফ তেতুয়া যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে বইটি আমাদের সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি কলকাতার মালদহ থেকে সংগ্রহ করতে চান তাহলে আপনারা কলকাতার মালদহে আমাদের যে পরিবেশক আছে তার সেলফোন নাম্বারটি লিখে দিতে পারেন। তার নাম্বারটি হচ্ছে 9733196010। ইন্ডিয়া পাঠকরা কলকাতার মালদহে আমাদের যে পরিবেশক আছে তার নাম্বার হচ্ছে 9733196010। আপনারা এই সেলফোন নাম্বারতে ভারতের যে কোনো প্রদেশ থেকে ফোন দিয়ে আপনারা কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে আপনারা কলকাতা থেকে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলতি বছর এই বইটিতে দুটি নতুন চ্যাপ্টার যুক্ত করা হয়েছে। চ্যাপ্টারগুলো হচ্ছে ব্রিটিশের ম্যারাকান অ্যাকসেন্ট এবং ফ্রি রাইটিং। আপনারা যদি ঘরে বসে একটি ইংলিশ প্যারাগ্রাফ ফর্মেটে আপনি 50টি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে চান, কিংবা একটি ইংলিশ কম্পোজিশন ফর্মেটে আপনি 50টি ইংলিশ কম্পোজিশন লিখতে চান, কিংবা একটি ডায়ালগের ফর্মেটে আপনি 50টি ইংলিশ ডায়ালগ লিখতে চান, কিংবা একটি লেটার অ্যাপ্লিকেশন ফর্মেটে আপনি 50টি ইংলিশ লেটার অ্যাপ্লিকেশন লিখতে চান, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ গ্রামার এন্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। প্রিয় বন্ধুরা, পরবর্তী লেসনে আপনার সঙ্গে আবারও দেখা হবে। আপনার জন্য অফরোধ শুভকামনা। আপনার সব ভালো থাকুন, অনেক ভালো। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।